হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ রুচিকা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি একটা ছোট্ট একটা ফানি স্টোরি বলবো আমার ছোটোবেলার মানে আমার আর আমার ভাই দুজনের তো এটা একদমই বড়ি নয় তার কারণ হচ্ছে যখন আমি এখন ভাবি এটা তখন সত্যি ভীষণ মানে খারাপ লাগে লজ্জা লাগে ঠিক আছে বাট আমাদের প্রত্যেকেরই ছোটোবেলার কিছু না কিছু গল্প রয়েছে লাইফে তো আমি যেটা শুরু করছি বলা আমি মানে আমার যেখানে আমি বড়ো হয়েছি বাপের বাড়িতে আমাদের জয়েন্ট ফ্যামিলি মানে প্রায় সত্য মানে সিক্সটি সেভেন্টি লোক আমরা একসঙ্গে সবাই মানে আমি সেই রকম বাড়িতে বড় হয়েছি তো আমার বাড়ির নাম ঠাকুর বাড়ি ঠিক আছে মানে মন্দির পুকুর সব কিছু রয়েছে বিশাল বড় জায়গা নেই আমাদের বাড়ি দুর্গা হয় এখনও যদিও এখন মেম্বার অনেক কমে গেছে ঠিক আছে সবাই বাড়ি চাকরি করছে মারা গেছে তো ওরকম বাড়িতে বড়ো বেশি এটা হচ্ছে ক্লাস যখন আমি ইলেভেনে পড়ি তখনকার মানে ঘটনা তো আমি ইলেভেনে পড়ি আর আমার ভাই পরে হচ্ছে সিক্সে তো কী হয়েছে শীতের সময় আমার বাড়িতে বিশাল বড় উঠোন রয়েছে শীতের সময় আমরা ওখানেই মানে মাদুর ছিল মাদুর পেতে বিছানা পত্র সব গরম করা সবাই ঠিক আছে ওখানে বসে লাঞ্চও করে নিতাম ঠিক আছে বই নিয়ে ওখানে বসে পড়তাম পড়তে শীতের সময় ছুটির দিন তো এরকম সময় একদিন এরকম পড়তে পড়তে হঠাৎ করে আমি দেখলাম যে সবাই নিজের বিছানাপত্র গরম টরম করতে দিত তো এরকম পড়তে বসেছি মানে পড়ছি টড়ছি আর কি পড়া কম এর সাথে গল্প বেশি ঠিক আছে তো ওটা আড্ডার জায়গা হয়ে যেত তো এরকম হঠাৎ করে দিচ্ছে একটা শুয়োপোকা তো তোমার আমি ভাইকে বললাম ভাইও ছিল আমার ভাই তো আমি ভাইকে বললাম ভাই ওখানে একটা শুয়া পোকা রয়েছে তো তুই শিগগির যা গিয়ে এটাকে আগুন লাগাবো ঠিক আছে তো আমি বললাম যে সিকির যা গিয়ে একটা ম্যাচ স্টিক নিয়ে আয় ঠিক আছে ম্যাচ বক্স নিয়ে আয় তো আমরা কি করেছি এটা খবরের কাগজের শুয়া পোকাটাকে রেখে ওটার মধ্যে আগুন লাগিয়েছি ঠিক আছে তো আগুন টাগুন লাগিয়ে শুয়া পোকাটা কুড়ে গেছে কারণ শুয়া আমরা সবাই ভয় পাই ঠিক আছে তো ওটার মধ্যে আগুন টাগুন লাগিয়ে আমরা ঘরে চলে এসেছি স্নান ফান করার টাইম হয়ে গেছে আমরা ঘরে চলে এসেছি হঠাৎ কিছুক্ষণ বাদে আমরা চিৎকার শুনতে পাচ্ছি যে মানে একজন আমার এক জেঠিমা তার বিছানা লেপ কম্বল কোলবালিশ বালিশ সব সব কিছু রোদে দিয়েছিল তার মধ্যে আগুন লেগে গেছে তো আমার মা সবার আগে আমাদেরকে বলল যে তোরা তো ছিল ওখানে তোরা কিছু করেছিস আমি আমার ভাই দুজন দুজন মুখের দিকে তাকাচ্ছি আমি বললাম যে না আমরা তো কিছু করিনি না তোরা তো ম্যাচস্টিক নিয়ে কিছু ম্যাচ বক্স নিয়ে কিছু একটা করছিলি তো মাকে তো বলিনি বা ঝাড়কেছি মা বুঝেই গেছে যে আমরাই করেছি কাজটা অ্যাকচুয়ালি আমরা ওইটা দিয়ে জ্বালিয়ে ফালিয়ে আমরা ঘরে চলে এসেছি এবার যে খবরের কাগজের টুকরোটা ছিল মানে ওটা কি হয়েছে ওটা হাওয়া দিচ্ছিলো উড়ে গিয়ে ওটা ওনার বিছানার মধ্যে গিয়ে পড়েছে আর পুরো আস্তে আস্তে বার্ন হয়ে গেছে পুরো বিছানাটা মানে সব কিছু ফেলে দিতে হয়েছে ঠিক আছে তো যারা ছিল মানে যারা এগুলো যার বিছানা ছিল বা যে যারা যারা ছিল সবাই জানে যে আমাদেরই কীর্তি কিন্তু ডিরেক্টলি কেউ কিছু আমাদেরকে ব্লেম করেনি বাট আজকে যদি দেখ দেখে থাকো তুমি যার বিছানা আমি পুড়িয়েছি আমাকে প্লিজ ক্ষমা করে দিও ঠিক আছে সত্যি ভীষণ খারাপ লাগে এখন ভাবলে আর আমরাই সত্যি ইচ্ছে করে ও ভিডিওটা ওটা ওর ভাবে আগুন নিবে গেছে আমরা চলে এসেছি বাট ওটা যে গিয়ে উড়ে গিয়ে ওই বিছানার মধ্যে পড়বে আমরা সেটা বুঝতে পারিনি সত্যি কথা বলতে তো এরকম ছোট ছোট অনেক আমাদের বদমাইশি আছে ঠিক আছে জয়েন্ট ফ্যামিলিতে যেমন হয় আনন্দ মজা বদমাইশি সব কিছু করেছি তো এটাই ছিল গল্পটা তো কি ওয়াচিং আর আর আরও ভালো ভালো ভিডিওসের জন্য কিপ সাপোর্টিং আমি আসতে থাকবো চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার সে শর্টস হোক বা ভিডিও হোক যাই হোক তো থ্যাংক ইউ বাই বাই অ্যান্ড প্লিজ ডোণ্ট ফরগেট টু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার বাই